목적 되게 하면 바로 약치네. 기회. 아, 또 샴다 왔다. 도미 이해 거죠. 나 도미래 도미 기차를 놓고죠. 하자 미저 미저 도미 언제 또 말로 도미 죽고래 탈 거나 아마게 말로 아마 폴리 거는 거주 빼려 그래 도미 기 거죠. 도미 또 죽 거래. 아마 자 거치 폴리께 배로 떠나 전우이 거치. 나 거쳐 나. 아마 뭔 보지 도미라. 도미 니 쇼노 언노 기차 탈 거쳐 니 쇼. 쇼노 기차 탈 거쳐. 기회 쓰레기. 기회 쓰. 마, 마 내 군놈은 마 오라 기초 뭘잖아. 오라, 오라 아마 우리 거는 코제네 이제 빠치나 마 좀비 쇼한다 해가지고 아마 메이트 말이 베레니. 아마 같이 아마 메이트 니 아무리 무준 마. 네 보레 오라 기 폴리스 거만 되면 액자. 어딜 가지 기 아마 메이트 때가 이 보리 말에 전반다 뭐라 해가지고 마 아무리 기초 뭘론 나. 아무리 좀 그래도 안 베나 마 아무리. 쇼트 거자. 쇼트 거자. 아니 큰 쇼미 바로 흘러기야. 마이 애들에 그는 코스가 붙네. 니시 마이 애들 그는 비보다 보디 벌써. 아 아마 그 못해 내리 거는 데 키고 있었을까. 키 멀어나 아마. 아무 잘못 아마 뿌리고 돼야지. 처음 맨날 치고 내려지 그렇죠. 아 수도 이 약간 이만 내고 이 무카지들 빛에게 남의 소모스도 거울에 거를 되는 말 걸. 진짜 거나 좀 오늘 진짜 거나 더라. 처음 맨날 치고. 또나 자 이체 거로 액자 거다 마타에 락 베제 뿌리 긴또 아마로 미. 그 সকালে ভোরের আলো ফোটার আগে যদি আমার মেয়ে আমার কাছে না ফিরে তাহলে তাহলে আমি নিজে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট লেখাবো দেখি আমাকে কি করে আটকাও আরে ম্যাডাম আমি দিদিকে বলে দিয়েছি দিদির ক্লাস নেওয়া হয়ে গেছে উনি এক্ষুনি চলে আসবেন আচ্ছা আচ্ছা বলছিলাম কি ম্যাডাম আপনি চা খাবেন না কিছু খাব না থ্যাংক ইউ গুনগুনের সাথে কি ঈশিতার কথা হলো উফ ঠাকুর পৌশালী বাড়ির লোকেরা যেন এর মধ্যে পুলিশে খবর দেয় কি অদ্ভুত পাগলা মেয়েদের নমস্কার আমি ঈশা সামন্ত নমস্কার আপনি তো ঈশানীর মা মানে সেই ফেমাস অভয় মুখার্জি বসুন 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 থ্যাংক ইউ আমি আপনার সব কেস ডিটেলে পড়ি আমি আমার সব স্টুডেন্টসদের আপনার কথা বলি যে দেখো ঈশানীর মা কত সাহসী আপনি তো আমাদের মেয়েদের কাছে আদর্শ আসলে আমি আপনার কাছে একটা ব্যাপারে খোঁজ নিতে এসেছি হ্যাঁ হ্যাঁ বুঝেছি ঈশানী তো ওকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই ও খুব ভালো মেয়ে আচ্ছা ওর ব্যাপারে না পৌশালী সান্যাল তো আপনার এখানে টিউশন নেয় তাই না কেন বলুন তো ওর সাথে আমার একটু কথা ছিল আজকে এসেছে ও না আজ তো আসেনি আচ্ছা ও কি রেগুলারলি ক্লাস করে আপনি হঠাৎ ওর ব্যাপারে এত প্রশ্ন করছেন কেন বলুন তো কেন প্রশ্ন করছি বুঝতে পারছেন না পৌশালী কি এখানে রোজ পড়তে আসে না ও অনেকদিন আসছে না অনেকদিন কেন আসছে না আচ্ছা সেটা আমি কি করে জানবো বলুন তো কি আশ্চর্য আপনার একটা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে ক্লাস করতে আসছে না আপনার জানতে ইচ্ছা করাটা স্বাভাবিক না সে কেন আসছে না জানতে চেষ্টা করবেন না আপনি একজন আমার কাছে পড়বে বলে নিজে থেকে নাম লিখিয়ে যদি না আসে তো সেখানে আমার কি করার থাকতে পারে বাহ এই ব্যাপারে আপনার কিছু করার ছিল না অথচ মানে মাস গেলে মাইনেটা গুনে নিতে না মানে সেটা ঠিক সেটা ঠিক কি আমি নিতে চাইনি ও জোর করে দিয়ে গিয়েছিল ও জোর করে দিয়ে গেছিল তার সাথে সাথে নিশ্চয়ই এটাও জোর করেছিল যে ওর এখানে না আসাটা আপনি ওর বাড়ির লোককে বলবেন না ছি 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 আপনি নিজেকে শিক্ষিকা বলেন আপনি ছাত্রছাত্রী পড়ান কি শেখান তাদের একটা মেয়েকে মিথ্যে বলতে প্রশ্রয় দিলেন তাকে মিথ্যে বলতে সাহায্য করলেন মিথ্যেটা লুকিয়ে গেলেন আপনি শিক্ষিকা আপনার একবারও মনে হলো না
যে দিনের পর দিন বাড়িতে মিথ্যে বলে মেয়েটা কোথায় যাচ্ছে কি করছে সেটা জানা দরকার। এটা ঠিক হচ্ছে না। মনে হয়নি যে তার গার্ডেনদের সব জানানো উচিত? জানাবো কি করে, তারা তো মেয়েকে ভর্তি করে খালাস, কোনোদিন তো আসেও নি। কেন, আমি যতদূর জানি আপনার কাছে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ির অ্যাড্রেস ফোন নাম্বার সবই থাকে। তা ঠিক আছে, বাড়ি গিয়ে এত কষ্ট করে না হোক একটা ফোন করে তো জানাতে পারতেন। আপনি কিন্তু এভাবে আমাকে অ্যাকিউজ করতে পারেন না মিসেস মুখার্জি। যখন প্রথম প্রথম ও আসতো না, আমি তখন ভেবেছিলাম ও ক্লাস ছেড়ে দিয়েছে, আর তাছাড়া ও পড়াশোনার দিকে এমন কিছু ভালো ছিল না, তাই ভেবেছি ও ছেড়ে দিয়েছে। তারপর হঠাৎ এক মাস বাদে একদিন টাকা দিতে এলো। ম্যাম, আপনার ফিসটা কি? তুমি ফিস দিচ্ছ কেন? তুমি তো এই মাসে কোনো ক্লাসই করোনি। ম্যাম, এটা আপনি রেখে দিন। তুমি কি আর ক্লাস কন্টিনিউ করবে না? সত্যি কথা বলবো, আমি না এই ক্লাসটা আর কন্টিনিউ করতে পারবো না। আসলে এই সময় আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে, আর সেটা যদি আমি বাড়ির লোককে বলি তাহলে আমাকে কাজটা করতে দেবে না। আর আপনি প্লিজ বাড়িতে কতটা বলবেন না। মানেটা কি, তুমি পড়তে না এলে আমি ফিসটা নেব কেন? ম্যাম, এই টাকাটা তো বাড়ি থেকে আপনার ফিজ হিসেবেই দেয়, আমি নিজের কাছে রাখতে পারবো না। ম্যাম প্লিজ, আপনি এটা রেখে দিন প্লিজ। ব্যাস, ও টাকাটা দিয়ে দিল আর আপনিও নিয়ে নিলেন, আর কাউকে কিচ্ছু জানালেন না? না না, একদমই তা নয়। আমি ওর বাড়িতে পরের দিনই ফোন করেছিলাম, এই ব্যাপারটা নিয়ে ওর প্রচন্ড অস্বস্তি ছিল। বাড়িতে ফোন করেছিলেন? কার সাথে কথা বলেছেন? আমি ওর বাড়ির লোকের সাথে ফোনে কথা বলেছি। হ্যালো, আমি পৌশালী কোচিং ক্লাস থেকে এশা ম্যাডাম বলছি। আপনি কি ওর গার্জেন? হ্যাঁ, আমি ওর কাকিমা বলছি। বলুন, ওর মা বাবা কেউ নেই? বাবা মা, আপনি বলুন না, আপনি বলতে পারেন আমাকে, বলুন। আচ্ছা, তাহলে শুনুন, গত এক মাস ধরে পৌশালী আমার ক্লাসে একদিনও আসেনি। মানে পৌশালী আপনার ক্লাসে যায়নি? কিন্তু ও তো আপনার ক্লাসে যাবে বলে বাড়ি থেকে বেরোয় প্রতিদিন। সেই জন্যই তো আপনাকে ফোনটা করছি আমি। শুনুন, আপনারা ওর সাথে একটু কথা বলুন, আমার মনে হয় ও আমার টিউশনে না এসে অন্য কোথাও যাচ্ছে। সাংঘাতিক, আপনি ভালো করেছেন আমাদের এটা জানিয়ে। আমি কথা বলবো পৌশালীর সাথে। ওকে। তারপর? তারপর আর কি, কিছুই হলো না। পরপর দু মাস আবার এলো না, মাসের শেষে আবার এসে আমাকে ফিস দিয়ে চলে গেল। আপনি তো বললেন আপনি ওর কাকিমার সঙ্গে কথা বলে সব জানিয়েছিলেন, তারপরেও একই ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আপনি ওর কাকিমাকে জানালেন ওর পড়তে না আসার কথাটা, তবুও তিনি ওর মা বাবাকে কিছু বললেন না, ব্যাপারটা জানালেন না। ওর মা বাবা জানলে হয়তো বকে ধমকে কিছু একটা করতেন। আমিও তো তাই ভাবছি। আচ্ছা, আপনার আর জানতে ইচ্ছে করেনি যে বাড়িতে ব্যাপারটা জানানোর পরেও কেন মেয়েটা পড়তে আসছে না, অথচ মাসে মাসে ফিস দিয়ে যাচ্ছে? আমি ভাবলাম ওদের নিজেদের যখন কোনো গরজ নেই তো আমি ভেবে কি করব। ঠিক আছে ম্যাডাম, আজকে আমি আসি, কিন্তু আমার ভবিষ্যতে আবার দরকার হলে আমি আসতে পারি আপনার কাছে। আচ্ছা, নিশ্চয়ই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আপনি পৌশালীকে নিয়ে হঠাৎ এত প্রশ্ন করছেন কেন? পৌশালী কাল রাত থেকে বাড়ি ফেরে, ও কাল গুনগুন মানে মানে আমার মেয়ে ঈশানী, ওর সঙ্গে স্লিপ ওভার করবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু না ও আমাদের বাড়িতে এসছে না ও বাড়ি ফিরেছে। এখনও ওর কোনো খোঁজ পাওয়া যায়নি, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। সে কি? যাই, আমাকে এখন যেতে হবে, আপনি কাইন্ডলি একটু ঈশানীকে যদি ডেকে দেন। ঈশানীকে? ও তো পড়তে এসছে এখানে। না তো, আজ তো আসেনি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা কিছু না, এই তো আমি গুনগুনকে নিতে এসেছি টিউশনে। গুনগুনের ক্লাস হয়ে গেছে? মিষ্টিদের গলাটা কেমন যেন শোনালো একটা, মনে হচ্ছিল জোর করে কথাগুলো বলছে। গুনগুনের কি কিছু? দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন। আপনার মেয়েকে
আমার ফেরাতে হবে না। আপনার বাড়ির লোকই তো, বাড়ির লোকই জানে আপনার মেয়ে কোথায়। আমার আমার বাড়ির লোক জানে মানে? আপনি বুঝি পৌশালীর কাকিমা? জয়কার।